কুমিল্লা সিটি নির্বাচনের পরিবেশ তৈরিতে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে মহিলা দলের এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। নির্বাচন কমিশনার ব্যর্থ হয়েছে একজন সংসদ সদস্যের কুমিল্লা থেকে বের করতে নির্বাচন আইন মেনে নিতে। এখনই এই নির্বাচন কমিশন যে প্রথমেই একদম প্রথম ভাগেই যে জিনিসটা দেখালো যে তার ক্ষমতা নেই একজন সংসদকে নির্বাচনী বিধি অনুযায়ী তার এলাকা থেকে তাকে বাইরে নিয়ে আসার, সেই নির্বাচন কমিশন কিভাবে নির্বাচন পরিচালনা নিরপেক্ষ সরকার না থাকে নির্বাচনের সময়ে কারো কোনো নির্বাচন কমিশনের পক্ষে কোনো দিন সম্ভব নয়, তার প্রমাণ হয়ে গেছে।